হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিবারের মতো কিন্তু আজকেও আমরা দুইটা ফোনের স্পিড টেস্ট নিয়ে আসছি। তো আমাদের এক হাতে রয়েছে ইনফিনিক্সের স্মার্ট 8 এবং আমাদের আরেক সাইডে রয়েছে আইটেলের S23। দুইটা ফোনই কিন্তু 4 GB ভ্যারিয়েন্টের মধ্যে রয়েছে, অর্থাৎ বাজেট কিন্তু প্রায় একই বাজেটের মধ্যে। তো দুইটা ফোন কেমন হবে? দুইটাই 10,500 টাকা দাম, দুইটাতে কিন্তু টাইপ সি পোর্ট পাবেন এবং দেখতে মোটামুটি একই ডিজাইনে, শুধু ক্যামেরার গেট আপটা একটু চেঞ্জ করেছে। তো পাওয়ার বাটন, ভলিউম বাটন কিন্তু এক সাইডে, প্লাস ফিঙ্গার বাটন সেইখানে কিন্তু, আর অপর সাইডে রয়েছে সিম বেসটা এবং থিকনেসটাও মোটামুটি রয়েছে। তো প্রথমত আমরা স্পিড টেস্টের শুরুতেই কিন্তু আমরা পাওয়ার ওপেন করে দেখি, আর আজকেও তাই করব। প্রথমে আমরা দুইটা ফোন একসাথে ওপেন করে দেবো, দেখবো কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে। তো দুইটার পাওয়ার ওপেন কিন্তু আমরা করে দিয়েছি, আপনারা শুধু দেখবেন যে কোন ফোনটা আপনার জন্য ভালো পারফর্মার, অর্থাৎ আপনি কোন ফোনটা কিনতে পারেন, কারণ বাজেটটা কিন্তু কম। এই কম বাজেটের কিন্তু কাস্টমার অনেকটাই বেশি থাকেন এবং তারা সবসময় খোঁজেন যে ভালো একটা ডিভাইস আপনার জন্য একটা ভালো পারফরমেন্স করবে এরকম একটা ফোন। তো আপনারা দেখছেন একে টিপস অ্যান্ড ট্রিক্স, এবং আমি আপনাদের সাথে রয়েছে, আর আমাদের সাথে রয়েছে 10,500 টাকার মধ্যে দুইটা ফোন। তো দেখলাম যে S23 এটা কিন্তু অনেক আগে ওপেন হয়ে গেছে, এবং ওই পাশে যেটা সেটা কিন্তু ইনফিনিক্সের স্মার্ট 8, ওটা কিন্তু ওপেন হচ্ছে। আর এখানে একটু কম বেশি রয়েছে ডিসপ্লের, আমরা যেটা স্মার্ট 8 সেটা কিন্তু দেখতে পাচ্ছি 5 হোল ক্যামেরাতে রয়েছে এবং ফুল ডিসপ্লে, তবে 6.6 ইঞ্চির একটা বিগ ডিসপ্লে। আর যেটা রয়েছে আইটেলের S23 সেটা কিন্তু নজ ডিসপ্লে, সেটাও 6.6 ইঞ্চির ডিসপ্লে। তো দুইটা ডিসপ্লের মাপ কিন্তু এক রয়েছে। এখানে আমরা দেখব যে কোন ফোনটা ভালো এবং দ্রুত কাজ করে, সেটা কিন্তু আপনারা অবশ্যই নিজের চোখেই দেখবেন। এবং আমরা পাওয়ারের দিক থেকে দেখলাম যে না, আইটেলের যে ফোনটা রয়েছে S23 4 GB 128 GB, সেই ফোনটা কিন্তু অনেকটাই ফাস্ট হয়েছে এবং খুব ভালো কাজ করছে মনে হচ্ছে। তো আমরা ফ্রি ফায়ার কাজ করব, ফ্রি ফায়ার দেখি যে এটা অনলাইন গেম, সেইখানে আমরা দেখব যে এইখানে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমরা খেয়াল করছি যে আইটেলের যেটা রয়েছে S23 সেটা কিন্তু অলরেডি লোডিং শেষের দিকে, তো আগে কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা দেখলাম অনলাইনের দিক থেকে যেটা ফ্রি ফায়ার গেম, এটা কিন্তু অনলাইন গেম। তো নেটের স্পিডটা খুবই ভালো দিচ্ছে এবং মনে হচ্ছে না খুবই ভালো। দুইটা ফোন কিন্তু একই ওয়াইফাই আন্ডারে রয়েছে এবং একই স্পিডে চলছে, সেই ক্ষেত্রে ফোনের স্পিড যদি কম থাকে তাহলে কিন্তু অবশ্যই ধীরে আসবে। যেমন এইখানে দেখলেন ফ্রি ফায়ার গেমটা একসাথে ওপেন করেছি, দুইটার একই ওয়াইফাই রয়েছে, অর্থাৎ একই রাউটারের কানেকশন রয়েছে, অর্থাৎ তারপরেও কিন্তু অনেকটাই দেরি করেছে স্মার্ট 8। সেক্ষেত্রে আমরা বুঝলাম যে না, নেটের স্পিডের দিক থেকে আইটেলের S23 অনেকটাই ফাস্ট। তো এখানে আমরা আর একটা গেম দিয়েছি, সেটা হলো গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টেম্পল রানের একটা গেম, তো এটা অনলাইন গেম না অফলাইন গেম। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে না, বাজেটের মধ্যে একটা সেরা ফোনের মধ্যে কোন ফোনটা বেটার ভালো পারফরমেন্স করে, সেই ক্ষেত্রে এইখানে আমরা একটু ব্যতিক্রম দেখলাম। এখানে কিন্তু স্মার্ট 8 সেই ফোনটা কিন্তু অনেকটাই আগে কাজ করেছে এবং যেটা আইটেল রয়েছে সেটা একটু লেট করেছে। তো অনেকগুলো কাজ রয়েছে, আমরা সবগুলো কাজ করে দেখাবো এক একটার সময় কিন্তু ফাস্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা টোটাল বিবেচনা করব একদম স্পিড টেস্টের শেষে যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে আর ভালো পারফরমেন্স করার মতো ফোন আপনার জন্য কোনটা। তো আরেকটা গেম দিয়েছি আমরা, এটা এখানে কিন্তু আমরা একটা ছাপার অর্থাৎ টেম্পল রানের মতোই আর একটা গেম। আর আমরা কিন্তু এইগুলো গেম নিয়ে স্পিড টেস্ট দিই, শুধু ভিডিও লং করার দরকার নাই, যার কারণে আমরা কিছু জিনিস দিয়ে স্পিড টেস্ট দিয়ে আপনারা এগুলো থেকেই বুঝতে পারবেন যে আপনার জন্য ভালো পারফরমেন্স করার মতো ফোন কোনটা। তো এইখানে কিন্তু একটু সমস্যা দেখলাম যে দুইটা ফোন একসাথে ওপেন হয়েছে, কারণ এখানে কিন্তু কম বেশি আমরা দেখলাম না, মোটামুটি দুইটা ফোন ফাস্ট ছিল এবং একসাথেই কাজ করেছিল। তো মনে হয়েছে যে না, এই গেমটাতে দুইটা একই পারফরমেন্স করে। আর সেই ক্ষেত্রে আমরা আর একটা গেম রেখেছি, একটা গাড়ি গেম রয়েছে আমাদের অফলাইন গেম, এটা কিন্তু আমরা দুইটা ফোনে একই গেম নামিয়ে রেখেছি এবং দুইটা ফোনের সাথে কানেক্ট করা আছে। দেখা যাক কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে। ওপেন কিন্তু হচ্ছে, লোডিং নিচ্ছে, এখন ওপেন হয় কোনটা সেটা আমরা দেখব, নিজের চোখেই দেখেন কোনটা তাড়াতাড়ি কাজ করে। ওয়াও, অ্যাড কিন্তু চলে এসছে প্রথমেই, কিন্তু আপনারা দেখলেন যে যেটা S23 সেটাতে কিন্তু প্রথমেই অ্যাড চলে আসে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মনে হয় S23 এটাই আগে কাজ করেছে। তো আমরা আরেকটু ই করবো, কারণ আমরা রিপিট করবো না কি দেখি আরেকবার, কারণ আমরা একটু সমস্যা ছিল, ওটা অ্যালাউ করা ছিল না, যার কারণে লেট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আবার রিপিট করছি, দেখা যাক রিপিটে কোনটা তাড়াতাড়ি কাজ করে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব, দেখি কোনটা বেশি দ্রুত কাজ করে। দুইটাই কিন্তু লোডিং নিচ্ছে,
আর একটুখানি হয়ে গেলে তো এখানেও আমরা দেখলাম যে একটুখানি আগেই কিন্তু S23 এসেছে, সেই ক্ষেত্রে আমরা দুইটাকে সমান ধরে নিচ্ছি, কারণ যে টাইমটা নিয়েছে আপনারা কিন্তু দেখেছেন একটুখানি আগে এসেছে, তো সেই ক্ষেত্রে দুইটা সমান ধরে নিলেও কিন্তু আমরা S23কে একটু আগেই দিচ্ছি, কারণ মনে হচ্ছিলো যে না S23 একটু আগে লোড নিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওইটাকে আগে করে দিচ্ছি। এখানে কিন্তু একটু সমস্যা আমরা বুঝতে পারি নাই, তো মনে হয়েছিল যে S23 একটুখানি আগে এসেছিল, সেই ক্ষেত্রে আমরা আবারও রিপিট করব, দেখি কোনটা আগে আসে। তো আমরা আবারও রিপিট দিয়েছি, দেখা যাক কোন ফোনটা আগে আসে। এইখানে কিন্তু আমরা আবার দেখলাম যে যেটা স্মার্ট 8 হয়েছে সেটাই ফার্স্ট হয়েছে, তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি দুইটাই নেটের দিক থেকে, ইউটিউবের দিক থেকে দুইটাই সমান সমানে রয়েছে, কারণ একবার এইটা এসেছে একবার ওইটা এসেছে, নেটের স্পিডের কারণে এরকম হতে পারে, তো দুইটা সমানই রয়েছে। তো মোটামুটি আমরা শুধু কোন গেমটা দেখেছি, ফ্রি ফায়ার গেমটাতে দেখেছি S23 ফার্স্ট হয়েছে এবং পাওয়ারের ওপেনের দিক থেকে ফার্স্ট হয়েছে, এবং আরও কিছু কাজ রয়েছে যেটাতে স্মার্ট 8 ফার্স্ট হয়েছে। তো টোটাল যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মধ্যে কিন্তু S23 বেস্ট।